বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে নরসিংদীতে ছাত্রলীগ নেতা কর্মীদের ছুরিকাঘাতে আহত হন ছাত্রদল নেতা জুনায়েদ আল হাবিব। ঘটনার 9 দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা। মঙ্গলবার সকালে মরজাল এলাকায় ছাত্রদল নেতার এমন সংবাদে উত্তেজনা ছড়িয়ে পড়লে দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় সড়কে। ঘণ্টাব্যাপী টানা অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়ে বিভিন্ন স্থান থেকে আসা বাসযাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় 24 ঘণ্টার আলটিমেটাম দিয়ে জুনায়েদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান অবরোধকারীরা। এরপর স্বাভাবিক হয় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল। নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে নিহত জুনায়েদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্রদল নেতা বলে দাবি বিক্ষোভকারীদের। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।